এর আগের পূর্বে আমরা দেখেছি যে কিভাবে হাইট, শো এবং টগল মেথড নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, এগুলো আমরা দেখেছি, তাই না? এই যে হাইটে ক্লিক করলাম, হাইটে গেলাম, শোতে ক্লিক করলাম, শো হলো, তারপরে এই যে টগলে ক্লিক করলাম, টগল হলো, এগুলো আমরা দেখেছি এর আগের পূর্বে। তো আপনি ফেড ইন, ফেড আউট, ফেড টগল, ফেড টু দিয়ে আপনি ভিজিবিলিটি কন্ট্রোল করতে পারেন। তো তার জন্য আমরা আজকে এটাই দেখবো, যেমন ধরুন আমরা একটা রেখে দিই, হ্যাঁ, আর বাকিগুলোকে রিমুভ করে দিই, বারবার টাইপ করে লেখার কোনো প্রয়োজন নেই। তো এখানে জাস্ট আমরা এগুলো লিখে নিই, যেমন সাপোজ আমরা লিখবো যে ফেড ইন করবো এটাকে, হ্যাঁ। তো এখানে লিখে যে ফেড ইন, ফেড ইন লিখলাম, তারপরে সাপোজ ফেড আউট, ফেড আউট লিখলাম, এখানে আমরা লিখবো যে ফেড আউট, অর্থাৎ এখানে একটা আইডি দিলাম আপনার মতো করে আপনি দিলেন। তারপর আরেকটা আছে যে ফেড টু, ওকে, তো এখানে আমরা লিখবো যে ফেড টু, ফেড টু, তারপরে ফেড টগল, ফেড টগল আমরা এখানে দিলাম যে ফেড টগল, ফেড টগল দিয়ে নিলাম, ওকে, সেভ দিলাম। তো এটা আসছে কিনা একটু দেখে আসি, এই যে চলে আসছে। তো প্রথমে আমরা দেখবো যে ফেইটিনের কাজ। তো ফেইটিনের কাজ দেখার জন্য এই যে আমরা এটাতে অ্যাকশনটা করবো, তাই না? তো এখানে আপনি কি করবেন? তো এখানে জাস্ট আপনি এই যে হাইট আমরা এর আগে করেছিলাম, তাই না? তো এখানে যে এই পাড়াতে করবো, তাই না, এই পাড়াটাকে আমি ফেড ইন করবো। তো এখানে আমি লিখবো যে ফেড ইন, ফেড ইন, ওকে, এই মেথডটা আমি দিলাম। তো এটাকে আপনি স্লো ফাস্ট আপনি করতে পারেন, সাপোজ আমি স্লোই রাখলাম, হুম, অর্থাৎ আপনি স্পিড দিয়ে নিতে পারেন, ওকে, অথবা মিলি সেকেন্ডও দিতে পারেন। তো ওইগুলো দেখাচ্ছি আমি, হ্যাঁ। তো এখন এই যে পাড়াতে ক্লিক করলে কি এটা ফেড কি হবে, ফেড ইন হবে, অর্থাৎ ইনভিজিবল থেকে এটা ভিজিবল হবে, হুম। তো তারপরে কি করলে হবে, যেমন এই বাটনে ক্লিক করলে হবে, তাই না, ইভেন্টটা ঘটবে কোথায়, এই বাটনে, তাই না? এই যে এখানে আমি আইটি সিলেক্টেডকে ধরেছি, আমি এটা এখানে দিয়ে নিলাম, ওকে। তো এখন যেহেতু এটা ফেড ইন হবে, অর্থাৎ ইনভিজিবল থেকে ভিজিবল হবে, তো যার কারণে এই যে আমাদের পাড়া, হুম, অর্থাৎ এই যে এই পোর্শনটা আমি রিলোড দিলাম, এই পোর্শনটাকে আমরা ইনভিজিবল করে দেবো, হুম। যেমন এটা আছে এই যে পাড়া, এটাকে আমরা কী করবো, ডিসপ্লে নান করে দেবো, ডিসপ্লে নান, ওকে, আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যদি আমি একটাকে রিফ্রেশ করি, আমি কি দেখবো যে এটা নেই, ওকে। তো এখন যদি আমি ফেড ইনে ক্লিক করি, আমি দেখবো যে এটা চলে আসছে, হুম, আশা করি বুঝতে পেরেছেন। আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, রিফ্রেশ দিচ্ছি, তো ক্লিক করলাম, এই যে এটা চলে আসছে স্লো মোশনে। আপনি এখানে চাচ্ছেন যে মিলি সেকেন্ড দিতে অথবা ফাস্ট, ফাস্ট আমি স্লো যাচ্ছি, আমি ফাস্ট যাচ্ছি, ক্লিক করলাম, ক্লিক করার পর আমি রিফ্রেশ করলাম, তারপরে এই যে ফেড ইন চলে আসছে, খুব ফাস্টলি চলে আসছে। তো আপনি চাচ্ছেন যে না, মিলি সেকেন্ডে আপনি কন্ট্রোল করবেন, জাস্ট পুরোটা উঠিয়ে দেবেন, 1000 মিলি সেকেন্ড আমি দিলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি রিফ্রেশ করলাম, ক্লিক করলাম, এই যে হালকা একটা এফেক্ট আসলো, অর্থাৎ 1000 মিলি সেকেন্ডের মধ্যে কে এটা আসলো, এই যে দেখুন এটা আসছে। তো ঠিক তেমনইভাবে আবার ফেড আউট, ফেড আউটের ঠিক একই কাজ, আমি এটাকে কপি করলাম, কপি করে আমি কী করলাম, এটাকে দিয়ে নিলাম, ওকে। তো তারপর সাপোজ এখানে ফেড ইন দিয়েছিলাম, আমরা ফেড আউটে ক্লিক করলে এটা ফেড আউট হবে, সাপোজ এখানে হবে কি আউট, আউট, ওকে, সেট দিলাম। তো এখানে কল ব্যাক আমরা ফাংশনটা আমরা পরে দেখছি। তো এখানে আমরা যে স্পিড দিয়েছি 1000 মিলি সেকেন্ড স্পিড, এটাই থাক। তো সেভ দেওয়ার পর এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, হ্যাঁ, আমরা এই যে এখন নেই। তো সাপোজ ধরুন আমি ফেড ইন করলাম, এই যে ফেড ইন আসলো, মানে ইনভিজিবল থেকে ভিজিবল হলো। তারপর আমি কি ফেড আউট করলাম, এই যে দেখুন আবার চলে গেল, আবার ফেড ইন করলাম, আসলো, ফেড আউট কি চলে গেল। তো এখন এখানে আরেকটা বিষয় আমি আপনাকে বলছি, সেটা হলো আমি কলব্যাক ফাংশনের কথা আপনাদেরকে বলেছিলাম যে কলব্যাকটা অ্যাকচুয়ালি কখন কাজ করে। কলব্যাকটা কাজ করে এই যে ফাংশনটা, হ্যাঁ, এই ফাংশন ক্লিক ফাংশন আপনি মেথডটা দিলেন, এটা কমপ্লিট হওয়ার পর কলব্যাকটা কাজ করবে। তো এটা কিভাবে কাজ করে, যেমন ধরুন আমি আরেকটা করে নিচ্ছি আপনাদেরকে, এটা ফেড টু কল, আরে ফেড টু হবে অ্যাকচুয়ালি, এই যে আমরা ফেড টু দিয়েছি, হ্যাঁ, এই যে ফেড টু, টুটাতে ক্লিক করলে এটা ঘটবে। তো আমি এখানে দিলাম যে ফেড টু, ওকে। তো এখন কমা দিলাম, কমা দেওয়ার পর 0.4 দিলাম, ওকে, রিফ্রেশ করলাম, ওকে, এই যে আমি ফেড টুতে ক্লিক করলাম, এই যে দেখুন এটা ক্লিক করার পর 0.5 আর 0.4 পর্যন্ত সে অপাসিটি যখন পেলো, তখন কি এটা থেমে গেল, হুম, তাই না? তো সাপোজ ধরুন আমি আবার রিফ্রেশ দিলাম, ফেড টু কোন পর্যন্ত ফেড টু হবে, আমি এটাকে আবার ফেড ইন করলাম, অর্থাৎ ইনভিজিবল থেকে ভিজিবল করলাম। তো এখানে যখন আমি ক্লিক করবো, এই যে দেখুন অপাসিটি কমে গেল, তাই না? তো আশা করি বুঝতে পেরেছেন যে কল ব্যাক ফাংশনটা নিয়ে আমি কীভাবে কাজ করেছি।
কলব্যাক ফাংশনটার কাজ। তো এখন এই যে দেখুন, এখানে ফেড ইন হচ্ছে, ইনভিজিবল থেকে ভিজিবল হচ্ছে, আবার কি ফেড আউট হচ্ছে, ইনভিজিবল হয়ে যাচ্ছে। এই দুইটা কাজ আপনি একসাথে করতে পারেন, এটা হলো ফেড টগল এই মেথডের মাধ্যমে। তো এই মেথডের মাধ্যমে কিভাবে করবেন, আমি এটাকে সাপোজ এই যে এটাকে কপি করলাম, এটাতে কপি করলাম, এটাতে কপি করার পরে আমি কি করলাম, এটাকে ফেড আউট দিয়ে আমি ধরেছিলাম, এখানে ফেড আউট দিয়ে দিবেন, সরি ফেড টগল দিয়ে নেবেন, আর এখানে আপনি লিখবেন যে ফেড টগল, ফেড টগল। এটা আমি চাচ্ছি যে 1000 মিলিসেকেন্ড হোক, কোনো সমস্যা নেই। রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর সাপোজ এই যে ক্লিক করলাম কি আসলো, আবার ক্লিক করলাম কি চলে গেল। অর্থাৎ এই যে আমি ফেড ইনভিজিবল থেকে ভিজিবলে আনার জন্য কি আমি ফেড ইনে ক্লিক করতাম, তাই না? আবার এটাকে ফেড আউট করার জন্য আমি কি এই যে ফেড আউট আমার আরেকটা মেথড দেওয়া লাগতো। তো অনেক সময় এরকম আপনার পিএইচপিতে দরকার লাগতে পারে, বিভিন্ন কাজে আপনার দরকার লাগবে যে ফেড টগলের কাজ, এই যে ফেড টগলটা আপনি কীভাবে করবেন। অর্থাৎ একবার ইন ফেড ইন ফেড আউট হয়ে গেল, আবার ক্লিক করার পর ফেড ইন হলো, দুটো একসাথে করে ফেলেন ফেড টগলের মাধ্যমে। আর ফেড টুর মধ্যে আপনি কি করলেন, আপনি এটার কল ব্যাক ফাংশনটা আপনি কাজ করালেন অপাসিটি দিয়ে। অর্থাৎ আপনার যখন এই ফাংশনটা কমপ্লিট হয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি আপনার এই যে এটা কাজ করবে, কল ব্যাক ফাংশন যেটা আছে, আপনার এই যে 0.4 দিলেন, আপনার ভ্যালুটা অপাসিটি দিয়ে ভ্যালুটা দিলেন। তো আমরা দেখলাম যে কিভাবে আপনার ফেড ইন ফেড আউট এবং ফেড টগল এবং ফেড টু দিয়ে কিভাবে কাজ করা যায়, এটা আমরা দেখলাম এই পর্বে। তো পরবর্তী পর্বে আমরা নতুন কিছু দেখবো। তো আজকে অর্থাৎ এই পর্ব এ পর্যন্তই, ধন্যবাদ।